ओम शांति। आज 5 मई 2023 प्रातः मुरली। बाबा बोले छेन, मिष्टि बाच्चारा तुम्रा होले रूप बसंत, बाबार स्मरणे तुम्हादेर की थाकते हबे, ताई ज्ञान रत्नेर बीजो बपन करते हबे, भारतेर श्रृंगारो करते हबे। आजकेर प्रश्न, बाच्चारा तुम्रा कलिजुगे गोबर्धन पर्वत के उठानोर जन्य कौन अंगुली दिए थाको? उत्तरे बाबा बोलेछेन, पवित्रतार। पवित्रतार प्रतिज्ञा कराई हलो जेनो अंगुली देवा। पवित्रता ना थाकाय भारतेर की हाल हो गेछे देखो। पवित्रता आछे तो पीस प्रस्पारिटी सब आछे। सेई जन्य श्रीमत अनुसारे आगुन और कर्पूर एकसाथे थेकेओ पवित्र होते हबे। घर बाड़ी सन्यास करते हबे ना। आजकेर गीत, आगत दिनेर तुमराई होले भाग्य। ओम शांति। मायेरा सकल स्वजनीरा एई गीत शुनलो। बाच्चारा जाने जे एई भारतेर भाग्यरेखा अवरुद्ध होयेछे। कार द्वारा अवरुद्ध होयेछे भाग्य? पाँच विकार रूपी रावणेर द्वारा। एखन आबार बाच्चारा तुमरा भारतेर भाग्य निर्माण करछो। तुमरा होले शिव शक्ति माता। जखन ज्ञान सागर आसेन तखन मातादेर उपरे कलश राखेन। तुमरा बाच्चारा जानो जे आमरा भारतेर भाग्य निर्माणे अर्थात भारतके स्वर्ग बानिये थाकि। तुमरा होले बाबार सेना। बाबार गृहेर शोभा होले तुमरा। মা বাবার সন্তান না থাকলে ঘরবাড়ি ফাঁকা ফাঁকা লাগে। এখনই দুনিয়া ফাঁকা ফাঁকা লাগছে। এখন তোমরা একে স্বর্গ বানিয়ে তুলবে। বাবা বলেন, মায়েরা আমি হলাম তোমাদের গোলাম। কেননা আগে এই মায়েরা তাদের পতিদের গোলাম ছিল। তাদেরকে বলা হতো হিন্দু নারীর পতি হলো গুরু ঈশ্বর সব কিছু। বাস্তবে এই সময়ের কথাকে তারা ভক্তিমার্গে নিয়ে গেছে। পরমপিতা পরমাত্মাকে এই সময় বলা হয় তমেব মাতাশ্চ পিতা তমেব। সব কিছুই সেই একই। হিন্দুরা একই তারপর পতিদের উপরে বসিয়ে দিয়েছে। বাস্তবে শিব বাবা হলেন পতিদের পতি। তোমরা তো সৌভাগ্যশালী হয়ে ওঠো। আর এই পতিও হলেন অমর। তোমাদেরকেও অমরনাথ অমরপুরের মালিক বানান। এইরকম পতিকে অনেক বেশি করে স্মরণ করতে হবে, যে তোমাদেরকে পড়িয়ে স্বর্গের মালিক বানান। এইরকম পতিকে ভুললে পরে কাঁদতে হবে। বাবা বলেন, তোমাদের সাজন কি মরে গেছে যে তোমরা কাঁদছ? তোমাদেরকে তো এখন সর্বদা হর্ষিতমুখ থাকতে হবে। দেবতাদের চেহারা সব সময় প্রফুল্লিত থাকে। মানুষ সেই চেহারার দিকে তাকালেই খুশি হয়ে যায়। দেবতারা সেই খুশি কোথা থেকে নিয়ে এসেছে? সঙ্গম যুগে বাবা এইরকম হর্ষিত মুখ হাসি খুশি বানিয়েছিলেন। এখন পুরুষার্থ করতে হবে, তবেই তো অবিনাশী হবে। বাবা বলেন, কান্নার তো কোনো ব্যাপারই নেই। বা এমন অপূর্ব সাজন পেয়েছি যার দ্বারা আমরা স্বর্গের মহারাজা মহারানী হয়ে যাই। তোমরা শ্রীমদ অনুসারে এক একটি পা ফেলে থাকো। তোমরা যে ভার্সন শুনছ সে এক একটি ভার্সন হলো লাখ টাকার। সেই সব বিদ্বানরা গীতা বেদান্ত ইত্যাদি শোনায় আর বলে সেসব ভার্সন হলো লাখ টাকার, কিন্তু তা তো নয়। তোমরা প্রত্যেকে হলে রূপ বসন্ত। আত্মা তো হলো রূপ, বাবাও হলেন রূপ। তারপর ওনাকে জ্ঞানের সাগর বলা হয়। জ্ঞানের বর্ষা করেন তিনি, স্থূল জলের কথা নয়। একে বলা হয় জ্ঞানরত্ন। প্রত্যেকে জ্ঞানরত্নের বীজ বুনতে হবে। মানুষকে বোঝাতে হবে যে তোমরা হলে আত্মা, এটা হলো তোমাদের শরীর। তোমরা বলে থাকো পাপ আত্মা পুণ্য আত্মা। পাপ পরমাত্মা, পুণ্য পরমাত্মা তো বলো না,
এর দ্বারা প্রমাণিত হয় যে পরমাত্মা সর্বব্যাপী নন। মায়া পাপ আত্মা বানিয়ে দেয় আর বাবা পুণ্য আত্মা বানায়। পুণ্য আত্মাদের দুনিয়াকে স্বর্গ আর পাপ আত্মাদের দুনিয়াকে নরক বলা হয়। সকলকে পবিত্র বানান, সদ্গতি দেন একমাত্র বাবাই। তো তোমরা বাচ্চারা হলে এই অসীম গৃহের শৃঙ্গার, ভারতের শৃঙ্গার তোমাদেরকে করতে হবে। বৈকুণ্ঠকে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। মানুষ সাত স্থূল ওয়ার্ল্ডসকে দেখায়। সে শব্দ হলো মানুষের তৈরি করা। বাস্তবে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড হলো বৈকুণ্ঠ, যেখানে সব আত্মারা সদা সুখী থাকে, গাও হয়ে থাকে, অমুকে স্বর্গবাসী হলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না বাবা আসছেন ততক্ষণ পর্যন্ত কেউই যেতে পারে না। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা বৈকুণ্ঠে যেতে চলেছি। সেই সব স্থূল ওয়ান্ডার্স হলো চোখ দিয়ে দেখার। তোমাদেরকে তো বৈকুণ্ঠে গিয়ে অগান সুখ ভোগ করতে হবে, সেখানে চোখের জল ফেলার ব্যাপারই নেই। বাবা বলেন, তোমরা পরমপিতা পরমাত্মার স্বজনী, তোমরা কাঁদবে কেন? হয়তো সাজনকে ভুলে যাও। সাজনকে ভুলে যাওয়ার মানে তার থেকে বিদায় নেওয়া। সর্বদা তাকে স্মরণ করতে থাকো, তবে চোখের জল ফেলতে হবে না। কারো আত্মীয় পরিজন বিয়োগ হলে তখন চোখের জল ফেলে, এখন তো বেঁচে থেকেই তাদের থেকে বিদায় নিয়ে থাকো। কাঁদতে কাঁদতে তারপর চিরকালের জন্য হাসতে থাকো, কারণ বৈকুণ্ঠে যাও যে এখানে তো চোখের জল ফেলার দরকার নেই। বাবা বলেছেন, আম্মা মরলে তাও হালুয়া খাও। কোন হালুয়া? এই জ্ঞানের। এখন তো সবাই মরে পড়ে আছে, কার কথা ভাববে আর কার কথা ভাববে না? এত এত মানুষ মারা যাবে, ক্রিয়াকর্ম করার জন্য কেউ থাকবে না। জাপানে বম পড়ে কত কত মানুষের মৃত্যু হয়। কারা ক্রিয়াকর্ম করেছিল? যারা ক্রিয়াকর্ম করার তারাও মরে যাবে। এই সত্য হলো ভক্তি মার্গের রীতি রেওয়াজ। সত্যযুগে এই সব কিছুই হয় না, সেখানে তো অগাধ সুখ। মোহজিদ রাজার কাহিনীও হলো ওখানকার। তোমরা জন্ম জন্মান্তর ধরে সেই সব কথা শুনে আসছো। এখন বাবা বলেন, যা কিছু শুনেছ সব ভুলে যাও, এখন সব কিছু বাবার থেকে শুনো। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। তারা বানরের চেহারা দিয়ে এক রকমের খেলনা বানিয়েছে। টক নো ইভিল, সি নো ইভিল। কেননা এই সময় মানুষ বানরের থেকেও নিম্নতর। যাই বলো, সবেতেই সত্য সত্য বলতে থাকে। বাবা বলেন, বাচ্চারা গ্লানির কথা শুনো না, আমি কল্পের সঙ্গম যুগে আসি। বাবাকে তো অবশ্যই আসতেই হয়, তবেই তো নলেজ দেবেন। মানুষ বলে মনি ঋষিরা ত্রিকালদর্শী ছিলেন। বাবা বলেন, একেবারেই নয়, লক্ষ্মী নারায়ণও ত্রিকালদর্শী ছিল না। ত্রিকালদর্শী কেবল তোমরা ব্রাহ্মণরাই হয়েছ। তোমাদের এটা হলো 84তম জন্ম, অন্তিম জন্ম। এমন নয় যে এই জ্ঞানের সংস্কার পরের জন্মে থাকবে, না, এটা প্রায় লোপ পেয়ে যায়। সেখানে তো রাজত্ব স্থাপন হয়ে যায়, তাই রাজযোগের দরকার নেই। তাহলে দেখো বাবা কী বলেন আর মানুষ কী বলেন, রাত আর দিনের প্রভেদ। মানুষ বলে পরমাত্মা হলেন সর্বব্যাপী, বাবা বলেন না। মানুষ বলে কলিযুগের আয়ু এখন 40,000 বছর পড়ে আছে, বাবা বলেন না। কত গালগল্প শুনিয়েছে, ঘোর অন্ধকারে ঠেলে দিয়েছে। এখন মিষ্টি বাবা বলেন, অত্যন্ত মিষ্টি মধুর হও। তোমরা ঈশ্বরীয় দরবারে ঈশ্বরের সন্তান, তোমাদের কর্তব্য হলো যোগ লাগানো। গোবর্ধন পর্বতে যাবে তো সেখানে অঙ্গুলি দেখানো হয়। পর্বতের কত পূজা হয়ে থাকে,
ভারত যখন গোল্ডেন এজ হয়ে যায় তখন তার পূজা হয় না, তাই অঙ্গুলি হলো প্রতীক। পবিত্রতার প্রতিজ্ঞা করা তো যেন অঙ্গুলি দেওয়া ভারতকে স্যালভেজ করবার জন্য। পবিত্রতা আছে তো পিস প্রসপারিটিও আছে, পবিত্রতা নেই তো ভারতের হাল দেখো কি হয়েছে, পরিশ্রম আছে যে। সন্ন্যাসীরা বলে আসছে আগুন আর কর্পূর একসাথে থাকতে পারে না, শাস্ত্রে এমনটাই রয়েছে। কিন্তু তোমরা সন্ন্যাসীদেরকে বলতে পারবে যে আমরা কিভাবে আগুন আর কর্পূর একসাথে পবিত্র থাকতে পারি? সন্ন্যাসীরা কি থোড়াই শ্রীমদ পেয়ে থাকে নাকি? আমরা তো এখন বাবার শ্রীমদে চলছি। তারা পেয়ে থাকে শঙ্করাচার্যের মত, এটা হলো শিবাচার্যের মত, তোমরা হলে শিবাচার্যের সন্তান। এই কথা কেউ জানে না। বলা হয় পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, তাহলে তো আচার্যই হলেন, তাই না? সন্ন্যাসী অনেক শাস্ত্র পড়ে টাইটেল প্রাপ্ত করে। শ্রীকৃষ্ণ আচার্য এই কথা কখনোই বলা হয় না। শিবের কথা তো তাদের জানাই নেই, তারা তো বাবাকে জানেই না। বাবাকে ছাড়া আর কাউকে জ্ঞানের সাগর বলা যাবে না। কোনো সন্ন্যাসীর সামনাসামনি পড়লে বলো, তোমরা তো হলে নিবৃত্তি মার্গের হঠযোগ সন্ন্যাসী, আমরা হলাম প্রবৃত্তি মার্গের রাজযোগী। তোমরা রাজযোগ শেখাতে পারবে না, তোমরা হলে রজগুণী, কেননা শঙ্করাচার্য আসুনি দাপরে। তোমাদের হলো হঠযোগের সন্ন্যাস, বাস্তবে কর্ম সন্ন্যাস তো হয়ই না। এখন বাচ্চারা তোমাদের ডাইরেকশনই অন্য কিছু প্রাপ্ত হয়, মানুষ চায় শান্তিতে থাকতে। বলো আচ্ছা, নিজেকে এই অর্গান স্কুলের থেকে ডিটাচ করে দাও। কিন্তু কেবল ডিটাচ করলে লাভ হবে না, ডিটাচ হয়ে তারপর আমাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। শান্তি তো হলো তোমাদের গলার মালা, আত্মার স্বধর্মই হলো শান্তি। আমরা আত্মারা মূল্যক সাইলেন্সে থাকি, তারপর সূক্ষ্মলোকে হলো মুভি, এটা হলো টকিং স্থূল লোক। তোমরা বাচ্চারা সাক্ষাৎকার করেছ, বাবা তো বেশি করে দেখেছেন, মাম্মা তো কিছুই দেখেননি, কখনোই ধ্যানে যাননি। জ্ঞানী তিনি কত খুরদার ছিলেন, এই ধ্যানের আশাও রাখা উচিত নয়। মাম্মাকে দেখো ধ্যানে না গিয়ে কত এগিয়ে গিয়ে নম্বর নিয়েছেন, প্রথমে শ্রীলক্ষ্মী তারপর শ্রীনারায়ণ। সেনাদের বিষয়ে লেখা হয়েছে অর্জুনের বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকার হয়। এই রথে রথী শিব বাবা বসে নলেজ শুনান, এই রথ নলেজ ওনার থেকে পেয়েছেন। ইনি নিজেও গীতা পড়তেন, অনেক কথকথা করতেন, এখন ওয়ান্ডার মনে হয় যে শাস্ত্রে কী না রয়েছে। বাবা বলেন যা কিছু পড়েছ সব ভুলে যাও, শুনো না, দেখেও দেখো না। ব্যাস আমরা তো চলেছি বাবার ঘর সুইট হোমে, যতক্ষণ পর্যন্ত গাইড তথা লিভারেজর না আসছে ততক্ষণ পর্যন্ত কেউই যেতে পারে না। পাণ্ডা আর মুক্তিদাতা তো একজনই, তিনি হলেন বাবা, দুঃখের থেকে মুক্ত করে দেন, সেই জন্য তাকে গতি সদ্গতিদাতা বলা হয়। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ, সুপ্রিম সোল। নিরাকারী দুনিয়া হল আত্মাদের থাকার স্থান, এমন নয় যে ব্রহ্ম হলেন পরমাত্মা, তাতে আত্মারা লীন হয়ে যাবে। কতখানি ওয়ান্ডারফুল সব কথা। তোমাদের 84 জন্মের চার্ট হলো অবিনাশী, এটা কখনোই মিটতে পারে না। সৃষ্টি অনাদিকাল থেকে রচিত, সত্যযুগকে নতুন দুনিয়া বলা হয়, এখন হলো পুরানো দুনিয়া। পুরো সৃষ্টি কখনো বিনাশ হয় না, বাবা আসেনি পতিত সৃষ্টিকে পবিত্র বানাতে। সৃষ্টি তো আছেই আছে, 84 জন্ম তো অবশ্যই দেবতাদেরই হবে, তারপর কম হতে থাকে, তারপর খ্রিস্টান প্রমুখদেরও হিসাব বের করতে পারবে। বাস্তবে
ভারতবাসীদের জনসংখ্যা অনেক বেশি হওয়ার কথা, কিন্তু অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে যাওয়ার কারণে কম হয়ে গেছে, নামই হিন্দু রেখে দিয়েছে। বাবা বলেন, আমি আসি তখন যখন আমাকে ব্রহ্মার দ্বারা দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে হয়, শঙ্করের দ্বারা বিনাশ, তারপর যে স্থাপনা করবে সেই পালন করবে। গান্ধীজিকে যারা সহায়তা করেছিল, পরিশ্রম করেছিল, তবেই তো সবাই এমন সুখী। সেখানে সুখী তো সবাই হবে, বাকি পদের মধ্যে পার্থক্য এসে যায়। যে বাবার স্মরণে থাকে আর বর্ষাকে স্মরণ করে, সে সূর্যবংশী হবে। কম স্মরণ করবে তো চন্দ্রবংশী, না হলে তখন প্রজা, দাস দাসী ইত্যাদি তো অনেক চাই, তাই না? বাবা বুঝিয়েছেন যে যোগ বলের দ্বারাই যে কেউ বিশ্বের মালিক হতে পারে। তোমরা হলে যোগ বলের অহিংসক সেনা। খ্রিস্টানদেরও যদি এতখানি বলপ্রাপ্ত হয়ে যায়, তবে তারাও বিশ্বের মালিক হয়ে যেতে পারে। কিন্তু লতা বলে না, সেই বানরের গল্পটা আছে না, শ্রীকৃষ্ণের মুখে মাখন এসে যায় বিশ্বের রাজত্বের, তাই বিশ্বের রাজত্ব যোগ বলের দ্বারাই প্রাপ্ত হতে পারে। বাবা বলেন, আমি স্বর্গ রচনা করি। বাচ্চারা, তোমাদেরও হলো এটাই কাজ। বাচ্চারা বাবার হয়ে স্থাপনাতে সহায়তা করে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমুনার সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, সদা প্রফুল্লিত হাসি খুশি থাকতে হবে, কখনোই চোখের জল ফেলবে না, বেঁচে থাকতে সকলের থেকে বিদায় নিয়ে যেতে হবে, কারোর চিন্তনই করবে না। 2 নম্বর পয়েন্ট, নিজের শান্তি সধর্মে স্থির থাকতে হবে, জ্ঞান আর যোগের দ্বারা সুতীব্র বেগে এগিয়ে যেতে হবে, ধ্যানের আশ রাখবে না। আজকের বরদান, যথার্থ শ্রেষ্ঠ হ্যান্ডলিং দ্বারা সকলের আশীর্বাদ প্রাপ্তকারী সকলের স্নেহী ভব। বাবা যেমন কোনো বাচ্চার এই ত্রুটি বিচ্যুতিকে দেখেননি, সাহস দিয়ে গেছেন যে তুমি আমারই ছেলে, আছো আর সদা আমারই হবে, এই রকমই ফলো ফাদার করো। প্রত্যেকের বিশেষত্বকে দেখে তাদের সাথে সম্বন্ধ সম্পর্কে এসো, তবে আত্মাদের থেকে স্বতঃস্ফূর্তভাবে আত্মিক ভালোবাসা ইমার্জ হবে, আর বাবার সাথে সাথে সকলের স্নেহী হয়ে যাবে। যেখানে আত্মিক স্নেহ রয়েছে, সেখানে সর্বদা সকলের থেকে সম্ভাবনা, সহযোগের ভাবনা স্বাভাবিকভাবেই আশীর্বাদের রূপে প্রাপ্ত হয়ে যায়। একেই বলা হয় রুহানি যথার্থ হ্যান্ডলিং। আজকের স্লোগান, নিজের শ্রেষ্ঠ সংকল্পের একাগ্রতার দ্বারা অন্য আত্মাদের বিভ্রান্ত হয়ে যাওয়া বুদ্ধিকে একাগ্র করে দেওয়াই হল সত্যিকারের সেবা। আজকের সমান, আমি সকলের স্নেহী আত্মা। আচ্ছা, ওম শান্তি।